আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি চৈতি সরোয়ার। রমজান ও ঈদকে সামনে রেখে জেলাভিত্তিক কিছু দোকানপাট খুলে দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রংপুর বিভাগের জেলাগুলোর প্রশাসন কর্মকর্তাদের সাথে ভিডিও কনফারেন্সে তিনি এসব কথা জানান। প্রধানমন্ত্রী বলেন, স্বাস্থ্য সুরক্ষার পাশাপাশি অর্থনীতির চাকা চালু রাখতে আরও কিছু পদক্ষেপ নেওয়া হচ্ছে। খাদ্য সংকট এড়াতে দেশের সকল ফসলের জমি ব্যবহারের নির্দেশনাও দেন তিনি। এ সময় প্রধানমন্ত্রী আশাবাদ ব্যক্ত করে বলেন, করোনা সংকট কাটিয়ে উঠতে পারবে সরকার। শুধু বাংলাদেশ না, সারা বিশ্বে এমনভাবে তার প্রভাব বিস্তার করেছে, হাজার হাজার মানুষ আজকে মারা গেছে। আমি জানি এর একটা প্রভাব পড়বে আগামীতেও, যেখানে অনেক আন্তর্জাতিক সংস্থা এই অবস্থাটাকে একটা বৈশ্বিক মহামারী হিসেবে ঘোষণা দিয়েছে। তো স্বাভাবিকভাবে আমাদেরকেও এই অবস্থার মোকাবেলা করবার জন্য বিভিন্ন পদক্ষেপ নিতে হচ্ছে। করোনা ভাইরাসে অবসরপ্রাপ্ত কর্নেল মনিরুজ্জামান নামে আরও একজন চিকিৎসক মারা গেছেন। রোববার বিকেলে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে মারা যান তিনি। মনিরুজ্জামান বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বুয়েটের আবাসিক চিকিৎসক ছিলেন। এছাড়া তিনি রাজধানীর আনোয়ার খান মডার্ন সহ কয়েকটি হাসপাতালে কনসালটেন্ট হিসেবে কাজ করতেন। তিনি একজন হেমাটোলজিস্ট ছিলেন। এর আগে গত 15 এপ্রিল সিলেট ওসমানী মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডক্টর মঈন উদ্দিন করোনায় আক্রান্ত হয়ে ঢাকায় মারা যান। এ পর্যন্ত 550 জনেরও বেশি চিকিৎসক করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। রংপুর বিভাগের 8 জেলায় গত 24 ঘন্টায় 167 জন করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। রংপুর জেলায় নতুন করে 11 জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে 2 জন চিকিৎসক, 2 জন নার্স, 1 পুলিশ কর্মকর্তা এবং 3 বছরের 1 শিশু আছে। এই বিভাগে হোম কোয়ারেন্টিনে থাকা মানুষের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 25,464 জনে। গাইবান্ধা এবং নীলফামারী জেলায় 2 জন করোনা আক্রান্ত রোগীর মৃত্যু হয়েছে। এদিকে শেরপুরে করোনা আক্রান্ত 2 SI সহ আরও 6 জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। জেলার মোট 30 জন করোনা আক্রান্ত রোগীর মধ্যে ওই 6 জন সুস্থ হওয়ায় এই নিয়ে মোট 14 জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেলেন। সিলেট বিভাগে গত 24 ঘন্টায় আরও 9 জন করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে সিলেট জেলার 6 জন, সুনামগঞ্জে 2 জন এবং মৌলভীবাজারের 1 জন। এ নিয়ে সিলেট বিভাগে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো 238 জনে। করোনা ভাইরাস আতঙ্কের মধ্যেই পদ্মা সেতুতে বসানো হল 29তম স্প্যান। সকালে সেতুর 19 ও 20 নম্বর পিলারে স্প্যানটি বসানো হয়। 24 দিনের মাথায় বসানো হল এই স্প্যানটি। এর মধ্য দিয়ে দৃশ্যমান হল সেতুর 4,350 মিটার। প্রকল্পের উপসহকারী প্রকৌশলী দেওয়ান মোহাম্মদ আব্দুল কাদের জানান, মাওয়া কনস্ট্রাকশন ইয়ার্ড থেকে ভাসমান ক্রেনে জাজিরা প্রান্তে আনা হয় স্প্যানটিকে। শিগগিরই আরও 3টি স্প্যান বসানো হবে বলেও জানান তিনি। সারা বিশ্বে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ছাড়ালো 35 লাখ। মারা গেছে 2,47,000েরও বেশি মানুষ। এর মধ্যে উদ্বেগজনক পরিস্থিতির দিকে এগোচ্ছে রাশিয়া ও ব্রাজিল। রাশিয়া গত 24 ঘন্টায় আক্রান্ত হয়েছে সর্বোচ্চ 10,633 জন। সে দেশে মোট আক্রান্তের সংখ্যা 1,34,000 ছাড়িয়েছে। মৃতের সংখ্যা 1,280। ব্রাজিলের সংক্রমিত মানুষের সংখ্যাও 1 লাখ ছাড়িয়ে গেছে। মারা গেছে 7,000েরও বেশি মানুষ। এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণের মধ্যে আসায় লকডাউন শিথিল করার পরিকল্পনা নিয়েছে দক্ষিণ কোরিয়া, জাপান ও সিঙ্গাপুর। 6 মে থেকে সারা দেশে স্কুল খুলে দেওয়ার ঘোষণা দিয়েছে সিউল। তুলে নেওয়া হচ্ছে সামাজিক দূরত্বের বাধ্যবাধকতা। টোকিও জানিয়েছে, জাপানের বেশ কিছু অঞ্চলে পার্ক, মিউজিয়াম সহ অন্যান্য গণপরিষেবা উন্মুক্ত করা হবে শিগগিরই। আর সিঙ্গাপুর বলছে, 12 মে থেকে আবারও চালু হচ্ছে বাসা বাড়ি ভিত্তিক খাবারের ব্যবসা এবং অন্যান্য কারখানা। করোনা ভাইরাস মহামারীতে দুস্থ মানুষদের সহায়তায় তাসকিন আহমেদের বল ও সৌম্য সরকারের ব্যাটটি 8.5 লাখ টাকায় কিনে নিল একটি ব্যাংক। গতরাতে অকশন ফর অ্যাকশন অনলাইন প্ল্যাটফর্মে শ্রীলঙ্কার বিপক্ষে তাসকিনের হ্যাট্রিক করা বল এবং নিউজিল্যান্ডের বিপক্ষে সৌম্য সরকারের একমাত্র টেস্ট সেঞ্চুরি করা ব্যাটটি নিলামে তোলা হয়। দুটি স্মারকেরই ভিত্তিমূল্য ছিল 3 লাখ। শেষ পর্যন্ত তাসকিনের বল 4 লাখ ও সৌম্যর ব্যাট বিক্রি হয় 4.5 লাখে। বাংলাদেশের একটি শীর্ষস্থানীয় ব্যাংক কিনে নিয়েছে ব্যাট ও বলটি। শিগগিরই আর্থিক প্রতিষ্ঠানটির নাম জানিয়ে দেওয়া হবে বলে নিশ্চিত করেছে অকশন ফর অ্যাকশন। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। সবাই ঘরেই থাকুন, নিরাপদে থাকুন। এছাড়া এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, ইউটিউব/এটিএন বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।